শুভ ঢাকা সিলেট এবং ঢাকা পর্বে বিপিএল এ তেমন একটা রান দেখা যায়নি চট্টগ্রাম পর্বে আমরা আসলে রানের সুবাতাস দেখছি গত কয়েকটা ম্যাচ দেখলেই ব্যক্তিগত এবং দলীয় স্কোরেও সেটি লক্ষ্য করা যায় দলগুলোর অনুশীলন কেমন দেখছেন আর উইকেট নিয়ে দলগুলোর পক্ষ থেকে কোনো মন্তব্য পেয়েছেন কিনা টিপু ধন্যবাদ আপনাকে বিপিএল যে রানের খেলা এবং সেটি কিন্তু টি টোয়েন্টি ফর্মেট হওয়ার কারণে দর্শকদের আগ্রহ থেকে চট্টগ্রামে দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম পর্ব শুরুর আগেই বলছিলাম যে এই ধরনের উইকেটে রান হবে এবং তেমনটি হচ্ছে এবং এরই মধ্যে 200+ ইনিংস হয়েছে দুটি তার সঙ্গে ব্যাটাররাও ভালো করছে তাহিদ হৃদয় কালকে দারুণ ব্যাটিং করেছে এবং অসাধারণ ব্যাটিং করছে এবং এর মধ্যে এখন সিলেট দল অনুশীলন করছে এবং সিলেট দলের অনুশীলন চলছে সকাল থেকে তারা অনুশীলন শুরু করেছে সিলেটের অধিনায়ক আমরা দেখছিলাম তিনি ব্যাটিং করছিলেন কারণ সিলেট পয়েন্ট টেবিলে একটা সময় তদানিতে ছিল কিন্তু সেখান থেকে টানা বেশ কিছু ম্যাচ জিতিয়ে তারা এখনও ভালোভাবে প্লে অফে যেহেতু টিকে আছে যদিও শেষ তিন ম্যাচে তিনটি তাদের জয়লাভ করতে হবে সেই কাজটি খুব একটু সহজ নয় চট্টগ্রামের খুলনা হারার কারণে তাদের জন্য কিছুটা সহজ হয়ে গিয়েছে কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় সিলেটে কিন্তু ম্যাচ জিততে হবে আর দুপুর 12:30 নাগাদ অনুশীলন শুরু করবে রংপুর রংপুরের দলের ক্রিকেটাররা অনুশীলন যোগ সাকিব আল হাসানও অনুশীলনে আসার কথা রয়েছে এবং সাকিব আল হাসান অনুশীলন করতে পারেন দলের সঙ্গে আমরা এমনটা জানতে পেরেছি আর আগামীকাল দুটি ম্যাচ রয়েছে সেই দুটি ম্যাচে তো অবশ্যই দলগুলো চাইবে জয়লাভ করতে কিন্তু যে বিপিএল নিয়ে দর্শকদের মধ্যে যে আগ্রহ ছিল সে আগ্রহ কিন্তু আমরা দেখছি মাঠে উপস্থিত হচ্ছে কিন্তু সেখানে চট্টগ্রাম থেকে আমরা বারবার দেখছি আমরা কুমিল্লার দর্শকরা সবসময় মাঠে আসেন এবং তারা মাঠে খেলা দেখেন এবং অন্য দলের সমর্থন যদি কুমিল্লার সমর্থন একটু বেশিই থাকে সব কিছু মিলে বিপিএলের সবশেষ ছিল এতক্ষণ আমার কাছে আর আমি চট্টগ্রাম থেকে এতটুকু ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ